চট্টগ্রামের শিক্ষিত তরুণ তরুণীদের আইটি সেক্টরে কর্মসংস্থানের লক্ষ্যে বর্তমান সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে। এরই ধারাবাহিকতায় চট্টগ্রামে তৈরি করা হবে নলেজ পার্ক, শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টার, শেখ জামাল হাইটেক পার্ক সহ বেশ কিছু আধুনিক মানের প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠান তৈরিতে বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করেছে আইসিটি মন্ত্রণালয়, যাতে চট্টগ্রামের হাজারো বেকার তরুণ তরুণী স্মার্ট কর্মসংস্থান হবে। চট্টগ্রামে তিন দিনব্যাপী পঞ্চম চট্টগ্রাম আইটি ফেয়ার 2024-এর উদ্বোধন অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এসব কথা বলেন। চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং সোসাইটি অফ চিটাগং আইটি প্রফেশনালের যৌথ উদ্যোগে নগরীর আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে এই মেলার আয়োজন করা হয়। ব্যবসায়ী নেতাদের সাথে নিয়ে ফিতা কেটে বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। 40টির মতো প্রতিষ্ঠান প্রায় 60টি সেন্টার নিয়ে অংশগ্রহণ করছে এবারের এই মেলায়। চট্টগ্রাম ও ঢাকার বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানের পাশাপাশি ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন ও আয়ারল্যান্ডের মালিকানাধীন আইটি ও সলিউশন বেস প্রতিষ্ঠান এবারের এই আইটি ফেয়ারে অংশগ্রহণ করছেন। চট্টগ্রামবাসীকে জনপ্রিয় শেখ হাসিনা গত 15 বছরে অনেক কিছু উপহার দিয়েছেন, আগামী 5 বছরেও জনপ্রিয় শেখ হাসিনা চট্টগ্রামের তরুণ তরুণীদের জন্য অনেক উপহার পাঠিয়েছে। তার মধ্যে অন্যতম একটি হচ্ছে চট্টগ্রামের মাটিতে বসে যাতে আমাদের হাইটেক ইন্ডাস্ট্রিতে আইটি সেক্টরে লক্ষ লক্ষ তরুণ তরুণী কর্মসংস্থান পায়, স্মার্ট কর্মসংস্থানের ঠিকানা হিসেবে আমাদের নলেজ পার্ক, শেখ কামাল আইটি ট্রেনিং ইনকিউবেশন সেন্টার, শেখ জামাল হাইটেক পার্ক সহ আরও বেসরকারি বিনিয়োগ আকর্ষণ করার জন্য যা যা কিছু করা লাগে আমরা পোস্ট টেলিকম এবং আইসিটি মন্ত্রণালয় থেকে সেই উদ্যোগগুলো আমরা সফল বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। আমাদের স্পেসিফিক 3টা টার্গেট আগামী 5 বছরে আমাদের পোস্ট টেলিকমিউনিকেশনস এবং আইসিটি মিনিস্ট্রির আওতায় যে সকল কোম্পানি সরকারের আছে সেগুলোতে এবং বেসরকারি খাতে হাইটেক পার্ক, আমাদের স্পেশাল ইকোনমিক জোন, এই সকল জায়গাতে আমরা বিদেশি সরাসরি বিনিয়োগ আমরা অন্ততপক্ষে $1 বিলিয়ন বেশি আনতে চাই এবং আমার বিশ্বাস যে চট্টগ্রামে আমরা তার অন্ততপক্ষে অর্ধেক বিনিয়োগ আমরা চট্টগ্রামে আনতে পারব। দ্বিতীয়ত আমরা আইটি সেক্টর থেকে আমরা এখন যেটা বললাম অফসিট থেকে $200 মিলিয়ন উপরে রপ্তানি হচ্ছে। একটু আগে আমরা ফ্রিলান্সারদের কথা বলছিলাম যাদেরকে স্বীকৃতি দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী এবং তাদেরকে এক্সপোর্টের উপরে ইনসেন্টিভও দিচ্ছেন 4%। আমরা এই আইটি ফ্রিলান্সিং রপ্তানি, আমাদের সফটওয়্যার রপ্তানি, হার্ডওয়্যার রপ্তানি এবং BPO সেক্টরের সার্ভিস রপ্তানি সব মিলিয়ে এখন আমরা $1.9 বিলিয়ন রপ্তানি আয় করছি। সেটাকে আমরা আগামী 5 বছরে $5 বিলিয়নে আমরা উন্নীত করতে চাই। নিউজ ডেস্ক, দেশ বর্তমান, চট্টগ্রাম।